জুহি চৌধুরীকে আপাতত পার্টি ডিসিশন নিয়েছে পার্টির কোনো পদে রাখা হবে না। তিনি মহিলা মোর্চার সাধারণ সম্পাদিকা ছিলেন এবং তার বাবা রবীন্দ্রনারায়ণ চৌধুরী, এই দুজনকে আপাতত পার্টির পদ থেকে আমরা আলাদা করে দিয়েছি, সরিয়ে দিয়েছি, এটাই সিদ্ধান্ত পার্টি। তারা যেভাবে দিল্লিতে গেছেন পার্টিকে না জানিয়ে এবং এর ফলে যে বিতর্ক তৈরি হয়েছে, পার্টির দিকে আঙুল উঠেছে, সেই জন্য এতে পার্টির ইমেজ খারাপ হচ্ছে। তারপরে ওনারা অভিযুক্ত হয়েছেন সরকারিভাবে, আর এমন একটি অভিযোগ এসেছে যেটা আমরা ভালো চোখে দেখছি না, সেই জন্য আপাতত পার্টির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আইন তার কাজ করছে, তারা যদি আইনের দ্বারা নিজেকে নির্দোষ প্রমাণিত করতে পারেন তখন পার্টি আবার তাদের সম্বন্ধে ভাববে।